আসসালামু আলাইকুম। 2024 শিক্ষাবর্ষের নতুন শিক্ষাক্রমের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা নিয়ে আজকে আমরা আলোচনা করব। বন্ধুরা, প্রথম দিকে সূচিপত্র রয়েছে, এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ভূমিকা স্বরূপ আলোচনা করেছে শিক্ষণকালীন মূল্যায়ন, ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন, শিক্ষার্থীর অনুপস্থিতির ক্ষেত্রে করণীয় কী, আচরণিক নির্দেশক ইত্যাদি ইত্যাদি এখানে সূচিপত্র আকারে তোমরা দেখে নিবে। তোমাদের সুবিধার্থে আমরা পিডিএফ ফাইলটির লিঙ্ক দিয়ে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশনে, তোমরা ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে। এই যে পরিচিত এক, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে পারফরমেন্স ইন্ডিকেটরগুলো দিয়ে দিয়েছে, আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ যোগ্যতা রং দিয়েছে বা আমি এখানে যোগ্যতাও দিয়ে দিয়েছি। প্রকৃতি ও সমাজের বিভিন্ন উপাদান কিভাবে ঐতিহাসিক ও সাংস্কৃতিক ক্ষেত্রপট প্রেক্ষাপট তৈরি করে এবং সেই অনুযায়ী কিভাবে সামাজিক দৃষ্টিভঙ্গি তৈরি হয় তা উপলব্ধি করা এবং তাকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে যাচাই করা ও সেই অনুযায়ী সংবেদনশীল আচরণ করতে পারা, এটার উপরে তোমাকে ফিয়ে রয়েছে। এখানে ফিয়ে থাকবে এক ছয়টি ফিয়ে রয়েছে এখানে। তো ফিআই বলতে যে পারদর্শিতা নির্দেশকগুলো রয়েছে, অর্থাৎ ফিআই এখানে ফিআই নামও রয়েছে, ডানে মাত্রা রয়েছে, তুমি যেই মাত্রাটি অর্জন করবে সেটি দেওয়া হবে। এই যে ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ সর্বোচ্চ কিন্তু ত্রিভুজ, সর্বনিম্ন হচ্ছে চতুর্ভুজ। এই যে প্রকৃতির বিভিন্ন উপাদান কিভাবে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করে তা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে যাচাই করার মধ্যে এখানে যে তিনটি ডানে রয়েছে দেখতে পাচ্ছ মাত্রা, এই তিনটি মাত্রা যেইটি তুমি অর্জন করবে তোমাকে সেটি দেওয়া হবে। এই যে এখানে ফিআই নং দেওয়া আছে 5.9.1.2, অর্থাৎ তোমাদের চারটি ধাপ আছে, বাস্তব অভিজ্ঞতা, এরপর হচ্ছে প্রতিমূলমূলক পর্যবেক্ষণ, বিমূর্ত ধারণায়ন এবং সক্রিয় পরীক্ষণ। এখানে চারটি ধাপের রয়েছে, তোমরা যেটি অর্জন করবে তোমাকে সেটি দেওয়া হবে। এরপর 2 নং যোগ্যতা দেখো, বিভিন্ন ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রেক্ষাপট ও বিবেচনা নিয়ে মানুষের আত্মপরিচয় ও আচরণিক প্যাটার্ন কীভাবে গড়ে ওঠে তা অনুসন্ধান করতে পারা, এটা হচ্ছে দ্বিতীয় যোগ্যতা। তো এখানে ফিআই দেওয়া আছে, এই যে নং দেওয়া আছে। এরপরে তৃতীয় যোগ্যতা হচ্ছে একাধিক প্রেক্ষাপটের থেকে আসা বিভিন্ন ভিন্ন ভিন্ন ঐতিহাসিক বয়ান, দলিল ও প্রমাণাধির উপর ভিত্তি করে বিশ্লেষণ করে নিজস্ব যৌক্তিক বাসে উপনীত হতে পারা। এরপর যোগ্যতাটি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, এই যে এইভাবে করে এখানে দিয়ে দিয়েছি। তোমাদের সুবিধার্থে আমরা পিডিএফ ফাইলটি লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে। এটা হচ্ছে ফরিস্ট একের কাজ। এখন দেখো ফরিস্ট দুইয়ের, এখানে হচ্ছে শিক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট টপশিট, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ শিক্ষণ অভিজ্ঞতার নাম, প্রথমটি হচ্ছে প্রকৃতি ও সমাজ অনুসন্ধান। তো এখানে ফিএগুলো বা আমি দেখতে পাচ্ছ তোমরা, আর কোড নং দিয়ে দিয়েছে, এরপরে নির্দিষ্ট কাজও এখানে দিয়ে দিয়েছে, এই যে দলগত কাজ। এবার শিক্ষণ অভিজ্ঞতার নাম দুই হচ্ছে আত্মপরিচয় ও মানবিক আচরণ। শিক্ষণ অভিজ্ঞতার তিন নাম হচ্ছে এই যে বাংলাদেশ ও বঙ্গবন্ধু। হ্যাঁ, এরপরে শিক্ষণ অভিজ্ঞতা ফরেটির নাম হচ্ছে রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব, বৈশ্বিক প্রেক্ষাপট, রাজনৈতিক ইতিহাসের সন্ধান। এরপরে এখানে দেখতে পাচ্ছ এইভাবে করে তোমাকে শিক্ষণ অভিজ্ঞতা দেখে নিতে হবে। এরপরে পরিশিষ্ট তিনে দেখো শিক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের জন্য শিক্ষার্থীর তথ্য সংগ্রহের চক। তো এই যে দেখতে পাচ্ছ তোমাদের চকগুলো, তথ্যগুলো কীভাবে থাকবে, তোমাদের শিক্ষকরা এই তথ্যগুলো সংগ্রহ করবে তোমাদের থেকে। এই যে প্রতিষ্ঠান নাম লিখবে উপরে, এরপরে শিক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়ন চকটির নিচে দেখো অভিজ্ঞতা নং দিবে। এরপরে শিক্ষার্থী অভিজ্ঞতা শিরোনাম থাকবে, যেমন প্রকৃতি ও সমাজ অনুসন্ধান। তো এখানে এই যে দেখতে পাচ্ছ নাম থাকবে, এরপর রুল থাকবে, ফিআই কোডগুলো থাকবে এবং তুমি বৃত্ত ফেলে বৃত্ত সূত্রবস্তি বুঝ তুমি যেটা ফেলে অর্জন করবে তোমাকে সেটাই দেওয়া হবে। এই যে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, আর তোমাদের সুবিধার্থে আমরা অন্যান্য বিষয়গুলো দিয়ে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশনে, ফেলিস্টে লিঙ্ক দেওয়া আছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।